এই শীতে যদি খাবার প্লেটে একটি ভর্তা থাকে তাহলে খাবার শেষ হবে নিমেষে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আজ আবার নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। এই রেসিপিটি দেখার জন্য আশা করি আপনারা আমার সাথে শেষ পর্যন্তই থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে নিই শেষ পর্যন্ত। আজকের রেসিপিটি হচ্ছে কাঁচা টমেটোর ভর্তা। এই ভর্তার মূল উপকরণ কাঁচা টমেটো নিয়ে নিলাম 5টি, আর সাথে নিয়ে নিয়েছি 4টি নতুন আলু। টমেটোকে আমি এভাবে কয়েক পিস করে নিয়েছি আর আলুগুলো মাঝ বরাবর কেটে দিয়েছি। নতুন আলু তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বলে এভাবে কাটা। এখন একটি পাত্রে টমেটো ও আলুগুলো নিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য, আর সাথে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। মাঝে মাঝে টমেটো আর আলু উল্টে পাল্টে দিব আর দেখে নিব 70% পর্যন্ত সিদ্ধ হয়েছে কিনা। টমেটো ও আলু 70% সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ছেঁকে নেব। এবার অন্য একটি পাতে ছেঁকে নেওয়া টমেটো ও আলুগুলো দিয়ে দিব পানি শুকানোর জন্য। পানি থাকলে এই টমেটোর ভর্তা খেতে ভালো লাগবে না, তাই অপেক্ষা করব পানি শুকানো পর্যন্ত। ভালো করে নেড়ে দিব টমেটো ও আলুগুলো, যেন সবগুলো টমেটো ও আলুর পানি ভালো করে শুকিয়ে যায়। শুকিয়ে যখন এই পর্যায়ে চলে আসবে তখন অন্য একটি পাতে টমেটো ও আলুগুলো নিয়ে নিব। ভর্তা করার জন্য আমার যেসব উপকরণ লাগবে তা দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি সিদ্ধ করা টমেটো, সিদ্ধ করা আলু, যার খোসা আমি অফিস কিনে বেছে নিয়েছি। নিয়ে নিয়েছি শুকনো মরিচ, লবণ, ধনে পাতা, পেঁয়াজ আর সরিষার তেল। এখন টমেটোগুলো একটু মেখে নিয়ে এরপর দিয়ে দিব আলু। আলু সবগুলোও দিতে পারেন, আবার আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আমি সবগুলো দেইনি। আলু আর টমেটো ভালো করে মেখে নেব। টমেটো ও আলু মেখে নিয়ে এখন দিচ্ছি শুকনো মরিচ। আমি এখানে 4টি শুকনো মরিচ দিয়েছি, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে শুকনো মরিচ দিবেন। সামান্য একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলো আমি কষলে নিচ্ছি। শুকনো মরিচ মেখে নেওয়ার পর আমি এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ ও ধনে পাতা। আমি এখানে একটু বেশি করে ধনে পাতা দিয়েছি, কারণ আমি ধনে পাতা বেশি খেতে পছন্দ করি। সবগুলো উপকরণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সব উপকরণ ভালো করে মেখে নিয়ে এখন আবার দিয়ে দিচ্ছি একটু লবণ। এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভালো করে সব উপকরণ আবারও একটু মেখে নিয়ে দেখে নিব লবণের পরিমাণ ঠিক আছে কি না। যদি কম হয়ে থাকে আপনাদের টেস্ট অনুসারে তাহলে আরেকটু দিয়ে দিবেন। এক প্লেট গরম ভাতের সাথে যদি থাকে এই ভর্তাটি আর এক পিস লেবু তাহলে আর কিছুই লাগার কথা নয়। আমার কাছে খেয়ে খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সেই আশাই করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।